এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2020 সালের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যেখানে আমি MCQ এবং SA³ সম্পূর্ণভাবে সলভ করে দিয়েছি। তো দেখো, 2020 সালে উচ্চ মাধ্যমিকে রাষ্ট্রবিজ্ঞানে কোন কোন কোশ্চেনগুলো দিয়েছিল, তো দেখো 40 নম্বরের কোশ্চেন হয়, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন আছে, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। অথবা দেখি কোশ্চেন আছে, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। রোমান টু এর কোশ্চেন কি আছে, উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। রোমান থ্রির কোশ্চেন কি আছে, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো। অথবা দেখি কোশ্চেন আছে, ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। রোমান ফোরের কোশ্চেন কি আছে, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো। রোমান ফাইভের কোশ্চেন আছে, ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যবলী ব্যাখ্যা করো। অথবা দেখি আছে, ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তো দেখো, 2+6ও আসতে পারে, 3+5 নম্বরও আসতে পারে। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2020 সালের বড় প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং যত MCQ এবং SA³ আছে সেইগুলি সম্পূর্ণভাবে সলভ করে আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে আমরা আপলোড করেছি। আমাদের ডিসক্রিপশান বক্স অবশ্যই ফলো করবে। আমাদের ডিসক্রিপশান বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং বিভিন্ন সাজেশনের উচ্চ মাধ্যমিকের ভিডিও দেওয়া আছে। তো দেখো, এবার আমি MCQগুলো সলভ করাবো 2020 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের। তো দেখো, এই যে কালো যে বর্ডার আছে, এই বর্ডারের কোশ্চেনগুলি 2022 সালের পরীক্ষায় রিডিউস করা হয়েছে, অর্থাৎ বাতিল করা হয়েছে। যারা 2022 সালের পরীক্ষার্থী, তারা এই যে কালো যে বর্ডার আছে 1 থেকে রোমান 4 অবধি, এই কোশ্চেনগুলো তোমরা পড়বে না। বাকি যে সালের যে পরীক্ষাগুলো আছে, যারা 2023, 24, 25 দেবে, তারা এই কালো বর্ডারে সব কিছু পড়ে যাবে, ঠিক আছে। কারণ এই যে সিলেবাস আছে এইগুলো বাদ দেওয়া আছে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে, রোমান অনে মার্শাল পরিকল্পনা কার্যকর হয়? এর অ্যান্সার বিয়ের অ্যান্সার 1947 খ্রিস্টাব্দে। রোমান টু এর কোশ্চেন কি আছে, পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ভারত ও চীনের মধ্যে। রোমান থ্রির কোশ্চেন কি আছে, সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন? এর অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার সুম্যান। রোমান ফোরের কোশ্চেন কি আছে, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন? এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 1/3। রোমান ফাইভের কোশ্চেন কি আছে, উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর বলেছেন? এর অ্যান্সার কে হবে, বি এর অ্যান্সার ল্যাস্কি। তো বুঝতে পারছো, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এই যে 1 থেকে যে রোমান 4 অবধি, এই কোশ্চেনগুলো 2022 সালে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ রিডিউস করা হয়েছে। রোমান 5 এর কোশ্চেন তো কি আছে, উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর। এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার ল্যাস্কি। রোমান 6 এর কোশ্চেন কি আছে, আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কাজ করে? এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার ব্রিটেনে। রোমান 7 এর কোশ্চেন কি আছে, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো? এর অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার সুইজারল্যান্ড। রোমান 8 এর কোশ্চেন কি আছে, প্রকৃত শাসক হলো? এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার ভারতের প্রধানমন্ত্রী। রোমান 9 এর কোশ্চেন কি আছে, বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে? এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার 25 বছর। রোমান 10 এর কোশ্চেন কি আছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্বশীল থাকে? এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার লোকসভার কাছে। রোমান 11 এর কোশ্চেন কি আছে, প্রতিটি গ্রাম পঞ্চায়েত 1.5 জন সদস্য নিয়ে গঠিত? এর অ্যান্সার হবে 5 থেকে 30 জন। রোমান 12 এর কোশ্চেন কি আছে, জেলা পরিষদের কার্যনির্বাহী অধিকারী হলেন? এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার DM। তো দেখো, 13 থেকে এই যে 16 নম্বরে যেটা ব্ল্যাক সার্কেল দেওয়া আছে, এই কোশ্চেনের অ্যান্সারগুলো বা এই কোশ্চেনগুলো 2022 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে রিডিউস করা হয়েছে। তো দেখো, 13 নম্বর কোশ্চেন কি আছে, ওয়ারশ চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার সোভিয়েত ইউনিয়ন। 14 নম্বর কোশ্চেন কি আছে, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন? এর অ্যান্সার হবে, এর অ্যান্সার বার্নার্ড বারুস। তো দেখো, আমাদের 15 নম্বর কোশ্চেন কি আছে, সুচিন্তিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থসমূহ সম্পর্কে সুবিন্যস্ত বিবৃতি হলো পররাষ্ট্রনীতি বলেছেন? এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার FH হার্টম্যান। 16 নম্বর কোশ্চেন কি আছে, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার কাঠমান্ডু। 17 নম্বর কোশ্চেন কি আছে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো? এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার 5 জন। তো দেখো, এই যে 13 নম্বর থেকে 17 নম্বর যে কোশ্চেনগুলো আছে, যেটা ব্ল্যাক সার্কেল দেওয়া আছে, ঠিক আছে, এই ব্ল্যাক সার্কেলেরগুলো 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় MCQ বাদ দেওয়া হয়েছে।
তোমরা তো জানো 2, 3, 4 এই যে চ্যাপ্টার আছে রাষ্ট্রবিজ্ঞানের, এইগুলো 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাদ দেওয়া হয়েছে। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2022 সালের রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। 2022 সালের যত MCQ এবং SA Q এসেছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি এবং তার অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি সলভ করে আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে আমি আপলোড করেছি। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী আছে, তো দেখো 18 নম্বর কোশ্চেন কী আছে, জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে ড্যাশ দ্বারা নির্বাচিত হন, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার সাধারণ সভা। এই যে 18 নম্বর যে কোশ্চেন আছে এটা কিন্তু রিডিউস করা আছে, মানে বাদ দেওয়া হয়েছে 2021 সাল এবং 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে। 19 নম্বরে কোশ্চেন কি আছে, এক কক্ষবাদের সমর্থক হলেন, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার ল্যাস্কি। 20 নম্বরে কোশ্চেন কি আছে, ন্যায় বিচারকের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, এ কথা বলেছেন, এর অ্যান্সার হবে, সিয়ের অ্যান্সার লর্ড ব্রাইস। 21 নম্বরে কোশ্চেন কি আছে, ভারতবর্ষে এখনও পর্যন্ত কোনো ধরনের জরুরি অবস্থা জারি হয়নি, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার জাতীয় জরুরি অবস্থা। 22 নম্বরে কোশ্চেন কি আছে, রাজ্যপালকে সোনার খাঁচার বন্দি পাখি বলেছেন, এর অ্যান্সার কী হবে, সিয়ের অ্যান্সার সরোজিনী নাইডু। 23 নম্বরে কোশ্চেন কি আছে, ভারতের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাশ হয়, এর অ্যান্সার কী হবে, ডি এর অ্যান্সার 1973 খ্রিস্টাব্দে। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যেগুলি কালো স্পট মানে দাগ করা আছে সেইগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে পরীক্ষার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে, 24 নম্বরে কোশ্চেন কি বলেছি, কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয়, এর অ্যান্সার কী হবে, ডি এর অ্যান্সার কাউন্সিলার। তো দেখো দুদাকে কী আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। তো দেখো 1 নম্বরে কী আছে, ক্যাবিনেট তরণের ভিত্তি প্রস্তর বলা হয় কাকে, ঠিক আছে। তো দেখো এই যে ব্ল্যাক যে সার্কেল আছে রোমান 3 থেকে রোমান 8, এইগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে 2021 সাল এবং 2022 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষার ক্ষেত্রে, এবং রোমান 9, রোমান 10, রোমান 11, ঠিক আছে, অথবা দিয়ে কেছে আমলাতন্ত্র বলতে কী বোঝো, 12 কেছে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলতে কী বোঝো, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আছে। এবং রোমান 13 থেকে রোমান 16 পর্যন্ত, অথবা দিয়ে কেছে সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল, রোমান 13 থেকে রোমান 16 পর্যন্ত এই কোশ্চেনগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে। তো দেখো এবার আমি SA Q সম্পূর্ণভাবে সলভ করে দিয়েছি। তো দেখো প্রধানমন্ত্রীকে ক্যাবিনেট তরণের ভিত্তি প্রস্তর বলা হয়, তো ঠিক আছে, এই প্রত্যেকটা অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি সলভ করেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। আমাদের ডিসক্রিপশান বক্স অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশান বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তার সঙ্গে ডিসক্রিপশান বক্সে উচ্চ মাধ্যমিকের বিভিন্ন সাজেশান, বাংলা সাজেশান, ইতিহাস সাজেশান, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান টু দ্য পয়েন্ট এবং ABTA সলভ সম্পূর্ণভাবে সলভ করা আছে, এবং এইগুলো তোমরা খাতায় লিখে খুব সুন্দর করে যদি মুখস্থ করতে পারো তাহলে আমি বলতে পারি 100% তোমরা কমন পাবে প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। যারা 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্য, প্লিজ এইগুলো তোমরা পড়বে, যেগুলো কালো স্পট করা আছে সেইগুলো তোমরা পড়বে না। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।